হ্যাঁ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান এই শুরু হয় আমাদের প্রথম 2016 সালের জুলাই মাসের 9 তারিখে। প্রত্যেক মাসে 9 তারিখে সেই দিনটা যদি ছুটির দিন পড়ে তাহলে পর নেক্সট ওয়ার্কিং ডেতে প্রত্যেক মাসে গর্ভবতী মায়েদের 4 মাস থেকে শুরু করে শেষ পর্যন্ত মায়েদেরকে বিশেষ পরিষেবা দেওয়া হয়। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মায়েরা আসেন, তারা রক্ত পরীক্ষার জন্য রক্ত দেন, তাদের ইউরিন টেস্ট হয়, তাদের পেটের ফটো ব্যবস্থা করা হয়, করে সেই সব রিপোর্টগুলো নিয়ে ডাক্তারবাবুর কাছে যান। তিনি নির্ধারণ করেন যে কোন মাটি হাই রিস্ক বা বিপদ সীমার মধ্যে রয়েছেন, তাকে সেই সেই মতো আর কি তাকে পরামর্শ দেন, লিখিত পরামর্শ। মায়েরা ওষুধ নেয়, রিপোর্ট নেয়, দুপুরবেলায় একটু খাবার খেয়ে ভাত ডাল তরকারি ডিম সেদ্ধ এগুলো খেয়ে মায়েরা বাড়ি চলে যায়। তো এই দিনকে এক্সিকিউটিভ চেক আপে যেমন বিশেষভাবে যত্ন দিয়ে কোনো মানুষের পরীক্ষা নিরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা করা হয়, সেই রকমভাবে মায়েদেরকে গর্ভবতী মায়েদেরকে এই 9 তারিখ করে প্রত্যেক মাসে বিশেষভাবে যত্ন দিয়ে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু দ্বারা এই নির্দেশ তৈরি করা হয় যে তিনি বিপদ সীমার মধ্যে আছেন না তিনি সুরক্ষিত। এবং কিছু কিছু মায়েরা ধারাবাহিকভাবে 9 তারিখ করে আসেন, তাদেরকে এটাও বলা হয় যে 9 তারিখ ছাড়াও অন্যান্য দিনেও ডাক্তারবাবুরা বসেন এবং তারা পরামর্শ দেন, কিন্তু যারা 4 মাস বা 5 মাস থেকে 8-9 মাসের মধ্যে যারা আর কি গর্ভবতী মায়েরা থাকেন তাদের বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পেটের ফটো যেটাকে আলট্রাসোনোগ্রাফি বলে এবং বিভিন্ন রক্ত পরীক্ষা এইগুলো করবার জন্য এই 9 তারিখের আয়োজন করা হয়। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোগ্রাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা এটা দক্ষিণ চব্বিশ পরগনা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আমাদের মহামান্য সিএমও স্যার তার নির্দেশে প্রত্যেক মাসে 9 তারিখে এই কাজটি করে থাকি। 300, 250, 350, 350 এরকম মায়েরা আসেন দূর দূর থেকে, শুধু মিউনিসিপ্যালিটি নয় ব্লক প্রত্যন্ত গ্রাম থেকে আসেন। ঠিক আছে।